আসো। এখন আমরা যাচ্ছি বোলপুরের দিকে, রওনা হচ্ছি। আমার সাথে আছে মুকেশ সোম। সোম ড্রাইভিং করছে, ওই জন্য সোমকে দেখাতেও পাচ্ছি না। যাই হোক, সোম একটু হাই করে দাও। ব্রিজটা, এটা ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ ছিল। তো এটার সমস্যা একটা ছিল কি, যে এখানে গাড়ি নিয়ে পারাপার করাটা খুবই কষ্টকর ছিল। দেখতেই পাচ্ছেন যে এতটুকু জায়গার মধ্যে দিয়ে গাড়িকে পার করতে হচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্যে এই ব্রিজ তৈরি করা হচ্ছে। একদিক থেকে গাড়ি আসবে, সে গাড়ি পাস হয়ে যাওয়ার পর তারপরে আবার উল্টো দিক থেকে গাড়ি যাবে। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। জানি না ঠিক করে দেখাতে পাচ্ছি কি না, বাট যতটা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ রাস্তা খুবই বাজে, ব্রিজও প্রায় কমপ্লিটের দিকে, এখন বেশ কিছু কাজ বাকি আছে। আমরা বিশ্বভারতীর দিকে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন বিশ্বভারতী, আমরা এই মুহূর্তে বিশ্বভারতীর ঠিক পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি।
হচ্ছে না কোবরা বোলপুরে লোকেশন খুবই সুন্দর লোকেশনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমাদের শ্যুট এখন শুরু হয়নি আমরা দেখুন লোকেশনটা খুব সুন্দর লোকেশনটা দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর আপনারা আসতে পারেন খুব সুন্দর লোকেশনটা খুব সুন্দর দেখাচ্ছি দাঁড়ান আপনাদের জায়গাটার নাম হচ্ছে গার্ডেন বাংলো জায়গাটা হচ্ছে আপনার ঠিক সোনারঝুড়ির ঠিক পিছনের দিকে পড়বে ঠিক আছে খুব সুন্দর দেখলে বুঝতে পারবেন এই দেখুন ডিজাইন আর্কিটেকচার খুব সুন্দর সামনে এখানে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল শান্ত মনোরম পরিবেশ শুধু পাখির ডাক শহরের কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলিতে সময় কাটাতে হলে এখানে আসতে হবে খুব সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছেন হারুদা বসে আছে হারুদা আজকে আমাদের স্টিল ফটোগ্রাফার স্টিল ফটোগ্রাফি করবে হারুদা লোকেশনটা কেমন বলো লোকেশন খুব ভালো লাগছে প্রি ওয়েডিং করার জন্য খুবই সুন্দর জায়গা আজকে গরম প্রচণ্ড হ্যাঁ টেম্পারেচার প্রচুর হয় হ্যাঁ প্রচণ্ড গরম তারপরে পাখা এইদিকে পাখার জন্য কি প্যাচালত হচ্ছে তবে চারিদিকে গাছ রয়েছে তো এখানকার পরিবেশটা তবু কিছুটা মনে হচ্ছে কেন ভালো দাদা রেডি হয়ে গেছে দাদা শর্ট না না ঠিক আছে এখানে চন্দন বসে আছে কথা বলছে একটু সুন্দর খুবই সুন্দর দুটো বিল্ডিং আছে একটা বিল্ডিং হচ্ছে এটা দেখালাম আর একটা বিল্ডিং আপনাদের দেখাবো একটু পরে খুব সুন্দর খুবই সুন্দর পুরো গাছপালা সবুজে ঘেরা জায়গাটার নাম হচ্ছে গার্ডেন বাংলো জায়গাটা হচ্ছে আপনার ঠিক সোনারঝুড়ির ঠিক পিছনের দিকে পড়বে ঠিক আছে খুব সুন্দর দেখলে বুঝতে পারবেন এই দেখুন